এই বলে সে সবার সামনে চার্জ প্রধানকে ধরে তার প্যান্ট খুলে সবাইকে তার পাছা দেখিয়ে বলে, দেখুন আপনারা। কিন্তু এই ব্যক্তিকে আপনি চেনেন না এটা মোটামুটি অসম্ভব। হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মিস্টার বিন। আমরা সব সময় মিস্টার বিনের ফানি ভিডিও দেখে অভ্যস্ত হলেও মিস্টার বিনের বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা রয়েছে। আজকে আমরা মিস্টার বিনের জনি ইংলিশ মুভি সিরিজের প্রথম সিনেমা জনি ইংলিশ ওয়ানের গল্পটা আপনাদেরকে বলবো। ভিডিওটি দেখার সময় অবশ্যই কোনো কিছু খাবেন না এবং এখনই মুখের মধ্যে কোনো কিছু থাকলে ফেলে দিন, কারণ আল্লাহ না করুক হাসতে হাসতে গলায় আটকে মরে গেলে আমি কোনোভাবেই দায়ী নই। তাহলে চলুন গল্প শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগেই বলে নেই, অবশ্য কি বলবো তা আপনারা অলরেডি জানেন, শর্টকাটে বলি, ভিডিওটা থামিয়ে চেক করে নিন আপনার সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনের অল নোটিফিকেশন অন করা আছে কিনা, না থাকলে এখনই করে নিন। এবার চলুন গল্প শুরু করা যাক। এই হচ্ছে মিস্টার জনি ইংলিশ। জনি ইংলিশ ইংল্যান্ডের গোয়েন্দা সংস্থা MI7-এ কাজ করে। এই হচ্ছে মিস্টার বফ। বফ জনি ইংলিশের অ্যাসিস্ট্যান্ট। এই হচ্ছে এজেন্ট ওয়ান। এজেন্ট ওয়ান MI7-এ সবচেয়ে বুদ্ধিমান গোয়েন্দা। পুরো গোয়েন্দা বিভাগে তার অনেক সুনাম। জনি ইংলিশ সবসময় অবাক হয়ে এজেন্ট ওয়ানের দিকে তাকিয়ে থাকে। সে স্বপ্ন দেখে সেও এক সময় এজেন্ট ওয়ানের মতো হবে। এখন এজেন্ট ওয়ান তার নেক্সট মিশনে যাওয়ার জন্য জনির কাছে মিশনের কাগজপত্র চাইতে এসেছে। জনি ইংলিশ তাকে কাগজপত্র দিয়ে বলে, স্যার এই যে আপনার ডকুমেন্টস, আপনাকে কিছুই পড়তে হবে না, আমি নিজেই সব চেক করে দিয়েছি, সব ঠিক আছে। কিন্তু আসলে সে কিছুই চেক করেনি। এজেন্ট ওয়ানের সামনে একটু ভাব নেওয়ার জন্য সে কথা বলেছে। এখন এই ভুলভাল কাগজপত্র নিয়ে মিশনে গিয়ে এজেন্ট ওয়ান ধরা খেয়ে সাবমেরিনের সাগরের নিচে আটকে মারা যায়। এজেন্ট ওয়ানের মৃত্যুর শোকে পুরো গোয়েন্দা ডিপার্টমেন্ট আহত। কিন্তু জন ইংলিশের ভাব নেওয়ার কারণে যে এজেন্ট ওয়ান মারা গিয়েছে এটা আবার কেউ জানে না। যাই হোক, MI7-এর সকল গোয়েন্দা এজেন্ট ওয়ানের শেষকৃত্য অনুষ্ঠানে এসেছে। এই অনুষ্ঠানের সিকিউরিটির দায়িত্বও দেয় হয়েছে জন ইংলিশকে। এই হচ্ছে MI7-এর চিফ অফিসার পেগাসাস। সে যখন ঠিক গেট দিয়ে অনুষ্ঠানে ঢুকবে তখন জন ইংলিশকে জিজ্ঞাসা করে, মিস্টার ইংলিশ সব ঠিকঠাক আছে তো? জনি বলে, স্যার পুরো ইংল্যান্ডে এর চেয়ে নিরাপদ জায়গা আপনি কোথাও পাবেন না। সাথে সাথে অনুষ্ঠানের ভেতর একটি বোমা ফাটে এবং সব এজেন্ট একসাথে মারা যায়। জন ইংলিশের মুখটা একদম কালো হয়ে যায়। কিছুদিন পর প্রধানমন্ত্রী পেগাসাসকে ডেকে বলে, এজেন্ট ওয়ানের মিশনটা অনেক ইম্পর্টেন্ট ছিল, ওটা আমাদের শেষ করতেই হবে, নতুন কোনো এজেন্টকে ডাকো। কিন্তু পেগাসাস বলে, স্যার আমাদের সকল এজেন্ট মারা গিয়েছে, সৌভাগ্যবশত কেবলমাত্র একটা এজেন্ট বেঁচে আছে। মন্ত্রী বলে, তাহলে তাকেই দায়িত্ব দাও। তাই পেগাসাস বাধ্য হয়েই জনি ইংলিশকে সেই মিশনের দায়িত্বটা দেয়। দায়িত্ব পেয়েই জনি এজেন্ট ওয়ানের মতো ভাব নিয়ে পেগাসাসের রুমে ঢুকে একটু এক্সট্রা ভাব নেওয়ার জন্য তার ওভারকোটটা ছুড়ে দিলে সেটা হ্যাঙ্গারে না লেগে জানালা দিয়ে বাইরে পড়ে যায়। পেগাসাস তখন রুমে ছিল না, পেগাসাসের বদলে তার সেক্রেটারি মহিলা সেখানে কাজ করছিল। সেক্রেটারি তাকে বলে, আপনার মিশনে যাবার আগে কিছু কাগজপত্রে সাইন করতে হবে, এটা করে নিন। এই বলে সে পাশে অন্য কিছু দেখতে যায়। জনি তখন তার নিজের কলমটা রেখে পাশের আরেকটা কলম হাতে নিয়ে বলে, আহা এই কলমটা আমার অনেক প্রিয়, দেখতে খুব সাধারণ কলম হলেও এটা আসলে একটা অস্ত্রের মতো, দুইবার টিপ দিলেই এটা থেকে গুলি বের হয়। এই বলে সে সত্যি সত্যি কলমের মাথায় দুইবার টিপ দেয় আর কলম থেকে গুলি বের হয়ে সেটা সেক্রেটারির পাছায় গিয়ে লাগে। সেক্রেটারি সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখনই আবার পেগাসাস রুমে ঢুকে সে জনিকে দেখেই বলে, হ্যালো মিস্টার ইংলিশ, আপনি দেখি এসে গেছেন, আমার সেক্রেটারিকে কোথাও দেখেছেন, এখানেই তো থাকার কথা। জনি তখন আস্তে করে সোফার পাশে গিয়ে দাঁড়িয়ে সেক্রেটারির বডিটা ঢেকে দেয় যেন পেগাসাস তাকে দেখতে না পারে। তারপর বলে, আমার মনে হয় স্যার আপনার সেক্রেটারি হয়তো বাথরুমে হিসু করতে গিয়েছে। পেগাসাস তখন তাকে বলে, আচ্ছা চলুন পাশের রুমে গিয়ে আপনাকে মিশনটা বুঝিয়ে দেই। পাশের রুমে নিয়ে পেগাসাস তাকে বলে, মিস্টার ইংলিশ আমাদের কাছে খবর আছে কেউ একজন আমাদের মহারানীর মুকুটটা চুরি করার প্ল্যান করছে। এর মধ্যে আবার আজকে রাতে লন্ডন টাওয়ার বিল্ডিংয়ে আমাদের মহারানীর মুকুট প্রদর্শনের অনুষ্ঠান হবে, সেখানে স্বয়ং মহারানী নিজেও আসবেন, পুরো অনুষ্ঠানের খরচ দিচ্ছে ফ্রান্সের একজন বিশিষ্ট ব্যবসায়ী প্যাসকেল সবাজ। আপনার দায়িত্ব হলো পুরো অনুষ্ঠানে যেন কোনো ঝামেলা না হয় সেটা দেখা। জনি বলে, আরে কি যে বলেন স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, এই ঝামেলা শব্দটাই আমার ডিকশনারিতে নেই। রাতের বেলা যথারীতি অনুষ্ঠান শুরু হয়। দেশের সব গণ্যমান্য লোকেরা সেই অনুষ্ঠানে এসেছে। জনি ইংলিশ ভাব নিয়ে এদিক ওদিক ঘুরে ফিরে দেখছে। জনি ঘুরে ফিরে একজন সুন্দরী মেয়ে দেখে তার সামনে একটু ভাব নেওয়ার জন্য তার কাছে যায়, গিয়ে বলে, হ্যালো ম্যাডাম আমি জনি ইংলিশ। আপনি? মেয়েটি বলে, আমি লরা, লরা ক্যাম্পেল, ডায়মন্ডের বিজনেস করি। তখন পাশেই এক ওয়েটারকে ডেকে জনি বলে, এই যে আমার জন্য করা করে একটা ড্রিঙ্কস দিও তো। ওয়েটার ড্রিঙ্কস আনতে চলে যায়। জনি তখন সেই মহিলার কাছে নিজের ভাব নিয়ে নানা রকম উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তখনই সেই অনুষ্ঠানের স্পন্সর প্যাসকেল সভাজ সেই অনুষ্ঠানে আসে। সে লরাকে দেখে তার দিকেই এগিয়ে আসে, তার হাতে একটি ড্রিঙ্কস ছিল। জনি তাকিয়ে দেখে তার হাতে একটি ড্রিঙ্কস, সে মনে করে এটাই হয়তো সেই ওয়েটারটা। সে তার হাত থেকে ড্রিঙ্কসটা নিয়ে বলে, ধন্যবাদ, এটা নিশ্চয়ই আমার জন্য, যাও তোমার কাজ শেষ। জনির এই কাণ্ড দেখে লরা জনিকে বলে, মিস্টার জনি আপনি মনে হয় আমাদের স্পন্সর প্যাসকেল সভাজকে এখনো দেখেননি। জনি বলে,
বলে ভালো হইছে আমি তারে দেখিনি, তার মতো একজন ফালতু লোককে দেখার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া ভালো, যত সব ফ্রান্সের ফালতু লোক। সে তখন পিছনে তাকিয়ে দেখে প্যাসকেল এখনো পিছেই দাঁড়িয়ে আছে। সে বলে, কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছো যে, টিপ লাগবে নাকি? আচ্ছা দাঁড়াও, অনুষ্ঠান শেষে তোমাকে 5 টাকা দেবো। তখন প্যাসকেল সভাজ তার সাথে কথা না বলে লরার সাথে হ্যান্ডশেক করে বলে, আমি ফ্রান্সের ফালতু লোক মিস্টার প্যাসকেল সভাজ। এই কথা শুনে জনির গলা শুকিয়ে যায়। সে তার সামনে আমতামতা করে বলে, স্যার কিছু মনে করবেন না স্যার, আসলে মানে স্যার ইয়ে মানে স্যার ও প্যাসকেল তখন তার সাথে মশকরা করে বলে, অনেক ধন্যবাদ মিস্টার জনি, আমি যাই আপনার জন্য আরো এক গ্লাস ড্রিঙ্কস নিয়ে আসি, তারপর আমাকে 5 টাকা টিপ দিয়েন। এই বলে সে চলে যায়। এদিকে দেখা যায় একজন লোক সেই বিল্ডিং এর কারেন্টের লাইনে কি জানি করছে। মিস্টার প্যাসকেল তখন অনুষ্ঠানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলছিল, হঠাৎ করে পুরো বিল্ডিং এ লাইট অফ হয়ে যায়। জনি তখন দেখে জানালার পাশ দিয়ে কে জানি দৌড়ে গেল। সে সাথে সাথে সেখানে গিয়ে একটা মদের বোতল হাতে নিয়ে নেয়। একজন লোক আসতেই সে তার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে ফেলে। তখনই লাইট চলে আসে এবং সবাই দেখে সেই লোকটি ইংল্যান্ডের আর্মির কর্নেল। জনি আস্তে করে তার হাত থেকে মদের বোতলটা পেছনে রেখে দেয়, তারপর বলে, একটা ডাকাত তাকে মেরে পালিয়ে গেছে, এইদিকেই গেছে, আপনারা বাইরে থাকুন, আমি দেখছি। এই বলে সে ভেতরে যায়। তারপর আজাইরা কিছু ভুংভাং অ্যাক্টিং শুরু করে। সে জোরে জোরে বলতে থাকে, আমি তোকে ভয় পাই না, আজ তোকে মেরেই ফেলবো শয়তান, তোর কাছে বন্দুক আছে তো কি হয়েছে? বাইরের মানুষ মনে করে ভেতরে হয়তো ইংলিশ বিশাল মারামারি করছে, আসলে সে ভিতরে একা একাই অ্যাক্টিং করছিল। এভাবে কিছুক্ষণ চলার পরে সে পাশ থেকে একটু টমেটো সস নিয়ে নিজের মুখে লাগিয়ে বের হয়ে বলে, ব্যাটাকে অজ্ঞান করে রেখে এসেছি, কেউ ভেতরে যাবেন না। সবাই তাকে বাহবা দিতে থাকে। তখন সে বলে, মহারানী এখনো আসেনি, মহারানী আসার আগ পর্যন্ত আমরা সকলে তার মুকুটের সৌন্দর্য উপভোগ করতে পারি। এই বলে সে মুকুটের কভারটি খুলে দেখে ভেতরে মুকুট নেই, মুকুট চুরি হয়ে গেছে। পরদিনই পেগাসাস জনি ইংলিশকে অফিসে ডেকে বলে, সেই মুকুটটা আমাদের দেশের সম্মান, দেশের মহারানীর মুকুট, যেভাবেই হোক মুকুটটা খুঁজে বের করতেই হবে, এটা আমাদের মহারানীর সম্মানের প্রশ্ন। তুমি নাকি ভেতরে কোনো এক ডাকাতের সাথে লড়াই করেছো, অনুষ্ঠানের পর কোনো মানুষের চিহ্নই তো সেখানে পাওয়া যায়নি, যাই হোক যেহেতু কেবলমাত্র তুমিই তাকে দেখেছো, তাকে খুঁজে বের করার জন্য আমাদের ছবি বানাতে হবে, আমি একজন ভালো চিত্রশিল্পী ডাকছি, তুমি তার চেহারার বর্ণনা দাও। একটু পরপরই একজন ডিজিটাল চিত্রশিল্পী সেখানে আসে। জনি তার মন মতো বানিয়ে বানিয়ে বর্ণনা দিতে থাকে, তার উল্টাপাল্টা কিছু ভুলভাল বর্ণনা শুনে সেই শিল্পী যে ছবি বানায় তা শেষ পর্যন্ত এমন হয়। এটা দেখে পেগাসাস কিছুটা অবাক হয়, তারপর বলে, আচ্ছা ঠিক আছে এখন তুমি কাজে লেগে পড়ো, প্রথমে বফকে নিয়ে পুরো হোটেলটাতে একটা ভালো মতো ইনভেস্টিগেশন করে ফেলো। জনি বফকে নিয়ে তার অফিসিয়াল গাড়িতে করে আবার সেই হোটেলে যায়। সে হোটেলের সামনে গিয়েই নো পার্কিং লেখা জায়গায় তার গাড়ি রেখে ভেতরে চলে যায়। গিয়ে এসে সবার কাছে ভাষণ দিয়ে বলতে শুরু করে, আপনারা নিশ্চয়ই ভাবছেন সেই চোর এত সিকিউরিটি থাকা জায়গায় কিভাবে আসলো, এই রুমের সব জায়গায় সবাই দেখুন, কারণ চোর আর যাই হোক মাটিতে গর্ত করে ভেতরে আসেনি, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তখন এসে দেখে তার পিছনে বিশাল বড় একটি গর্ত এবং সে প্রায় গর্তে পড়েই যাচ্ছিল। বফ তাকে ধরে ফেলে, তারপর সে বফকে গর্তে নামিয়ে দেয়। উপর থেকে সে বফকে জিজ্ঞাসা করে, নিচে কি আছে বফ? বফ বলে, স্যার নিচে অনেক অন্ধকার, ভালো মতো দেখা যায় না, আমার মনে হয় আমি একটু আটকে যাব। জনি বলে, আরে আমার কথা মানো, তুমি যদি চলতে থাকো তাহলে কখনোই আটকাবা না, থেমে গেলেই তুমি আটকে যাবা। একটু পর বফ বলে, চলতেছিলাম স্যার তাও আটকে গেছি। তখন জনি নিজেই ভেতরে নেমে যায় এবং সে ভেতরে গিয়ে একদম বফের ঘাড়ের উপরে পড়ে, তারা একদম গর্তের নিচে পড়ে যায়। গর্তের নিচে একটু সুরঙ্গ দেখে তারা হাঁটতে শুরু করে। সুরঙ্গের শেষ মাথায় গিয়ে তারা একটি রুমের মধ্যে পৌঁছে যায়। রুমের ভিতরে উঁকি দিয়ে দেখে দুজন লোক সেই মুকুট আর কিছু মূল্যবান জিনিসপত্র সেখান থেকে একটা কফিনের গাড়িতে ঢুকাচ্ছে। সাথে সাথে জনি এবং বফ দুজনই বন্দুক হাতে তাদের বলে, কি অবস্থা ভদ্র মানুষেরা, কেমন আছো? এই যে এই বন্দুকের গুলি কত পাওয়ারফুল জানো? এই কথা বলা মাত্রই তার বন্দুক থেকে ম্যাগাজিনটা বের হয়ে পড়ে যায়। সাথে সাথে সেই দুজন তাদের দিকে কয়েকটি গুলি করে তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জনি এবং বফ তাদের পেছন পেছন দৌড়াতে শুরু করে। তখন আবার লরাকেও একটি বাইক নিয়ে তাদের পিছু করতে দেখা যায়। জনি সামনে গিয়ে দেখে তাদের গাড়িটি নো পার্কিং এ রাখার কারণে সেটি পুলিশ তাদের ট্রাকে করে তুলে নিয়ে যাচ্ছে। তখন তারা সেই পুলিশের ট্রাকটি চুরি করে তাদের পিছু করতে থাকে। একটু পর জনি বফকে বলে, ট্রাক নিয়ে তাদেরকে ধরা যাবে না, আমি পেছনের গাড়িটাতে যাচ্ছি, তুমি জায়গা মতো আমাকে নামিয়ে দিও। জনি গিয়ে গাড়িতে উঠে বফকে বলে, এখন আমাকে নামিয়ে দাও বফ। বফ তার কথা মতো নামিয়ে দেয়, কিন্তু নামার পর জনি দেখে সে আরেকটি ট্রাকের উপর এসে পড়েছে। সে তাড়াতাড়ি সেখান থেকে নেমে একই রকম দেখতে আরেকটি গাড়ির পিছু করতে শুরু করে দেয়। জনি সেই গাড়িটিকে ফলো করে একটি কবরস্থানে চলে যায়। কবরস্থানে গিয়ে দেখে অনেকে মিলে একটি কফিন দাফনের চেষ্টা করছে। জনি সেখানে গিয়ে বলতে শুরু করে, হা হা হা, তোমরা কি ভাবছো আমার চোখ তোমরা ফাঁকি দিতে পারবে? এই কফিনের ভেতরে কি আছে আমি জানি না, আমি সব জানি, আমি তোমাদের সবাইকে অ্যারেস্ট করলাম। তখনই সেখানে বফ চলে আসে। বফ বুঝতে পারে যে জনি আসলে ভুল করছে, তাই সে বলতে শুরু করে, এই দুষ্ট ছেলে তুমি পালিয়ে এসেছো, আপনারা কিছু মনে করবেন না, উনি আসলে একজন মানসিক রোগী, হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। বফের কথা শুনে জনিও বুঝে যায় যে জনি আসলে ভুল পার্টির কাছে এসে পড়েছে। তখন সে বলে,
বফ জন ইংলিশকে আস্তে করে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এদিকে দেখা যায় প্যাসকেল সবাজ রানীর মুকুট হাতে সেই দুজন চোরকে বলছে, কত বছর আমি অপেক্ষা করেছি এটার জন্য, 200 বছর আগে আমার 5 বংশ আগেই আমাদের বংশের কাছে ইংল্যান্ডের রাজ সিংহাসন পাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে ধোকা দেয়া হয়েছিল, এখন আমি আমার প্রতিশোধ নেব, আমিই হব ইংল্যান্ডের রাজা। তখন সেই দুজন চোর বলে, কিন্তু তার জন্য তো আপনার চার্চের প্রধানের হাতে নিজের মাথায় মুকুটটা পরিয়ে নিতে হবে এবং মহারানীও নিজে থেকে ক্ষমতা লিখে দিতে হবে। প্যাসকেল বলে, চার্চ প্রধানের ব্যবস্থাটা করে ফেলেছি, মহারানীরটা পরে দেখা যাবে। তখনই দেখা যায় প্যাসকেল চার্চের প্রধানের চেহারার মতো হুবহু একটা রাবারের মুখোশ বানাচ্ছে, যেটা পরে যে কেউই চার্চের প্রধানের মতো দেখতে হয়ে যেতে পারে। চোরের আবার প্রশ্ন করে, স্যার আমাদের পিছনে তো মিস্টার ইংলিশ লেগেই আছে, তার ব্যাপারে কি করবেন? তখন প্যাসকেল বলে, মিস্টার ইংলিশ একটা আস্ত ছাগল, দাঁড়াও তোমাদেরকে তার একটা সিডি দেখাই। তারপর সে একটা সিডি প্লে করে, যেখানে দেখা যায় জনি বাচ্চাদের মতো একটা প্লাস্টিকের হাঁসের সাথে মারামারি প্র্যাকটিস করছে। চোরেরা বলে, স্যার সে যতই বোকা হোক কিন্তু বারবার ঝামেলা তো করে। তখন প্যাসকেল বলে, তাহলে পরের বার ঝামেলা করলে তাকে একবারই মেরে ফেলবে। এদিকে পেগাসাস, বফ এবং জনি মিলে তাদের অফিসে সেই দুজন চোরের জীবন বৃত্তান্ত অ্যানালাইসিস করতে থাকে। তারা দেখে এই দুজন চোর আগে প্যাসকেল সবাজের হয়েই কাজ করত। তখন জনি বলে, স্যার আমার মনে হয় প্যাসকেল সবাজই তাদের দিয়ে এই কাজ করিয়েছে। কিন্তু পেগাসাস বলে, দেখো জনি, মিস্টার সবাজ একজন খুবই গুণী ব্যবসায়ী, দুজন চোর তার জন্য আগে কাজ করত, এর মানে এই না যে প্যাসকেল সবাজ চুরির সাথে জড়িত, তার জন্য আরো হাজার হাজার লোক কাজ করে, সে একজন ব্যবসায়ী মানুষ, তার জন্য যে কেউই কাজ করতে পারে, তুমি তাকে বাদ দিয়ে অন্যদের ব্যাপারে ইনভেস্টিগেশন করো, তাকে কোনো কিছুতে জড়াতে যাবে না, আমি আজকেই প্যাসকেল সবাজের আয়োজন করা একটা পার্টিতে যাব। এই বলে পেগাসাস সেখান থেকে চলে যায়। পেগাসাস যাওয়ার পরই জনি বফকে বলে, বফ দ্রুত একটা প্লেন, 2 প্যারাশুট আর 2 স্যুট নিয়ে রেডি হও, আজকে রাতেই আমাদের কাজ আছে। এসব বলতে বলতেই সে নিচতলায় যাচ্ছিল, কিন্তু তখন হঠাৎ গাড়ির নিচে একজন অপরিচিত লোক দেখতে পেয়ে সে তাকে গুড মর্নিং বলে সামনে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে গিয়ে তার মনে হয়, আরে কারে গুড মর্নিং বললাম, এটা ভাবা মাত্রই পেছন থেকে সেই লোকটা বের হয়ে তাদের দিকে গুলি ছুটতে শুরু করে। দেখা যায় সেই লোকটা আসলে 2 চোরটার একজন, তাদের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়, তারপর চোরটার গুলি শেষ হয়ে যাওয়ায় সে গিয়ে লুকিয়ে পড়ার জন্য পালাতে শুরু করে। তখনই জনি পেছন থেকে গুলি দিতেই তার বন্দুকের নাট বল্টু খুলে সব মাটিতে পড়ে যায়। সে বফকে ইশারায় বলে উপরে যেতে, আর নিচে সে লুকিয়ে লুকিয়ে চোরটাকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর বফ ওয়াকি টোকি দিয়ে জনিকে বলে, স্যার উপরেই আছে, আমি তাকে দেখেছি। জনিও বলে, আমিও তাকে দেখেছি বফ, দাঁড়াও। এই বলে জনি গিয়ে এক টানে লোকটার পা ধরে তাকে মাটিতে টান দিয়ে ফেলে দেয়, কিন্তু জনি আসলে চোরকে টান না দিয়ে বফকে টান দিয়ে ফেলে দেয়। এই ফাঁকে চোর পালিয়ে যায়। গাড়িতে উঠে যাওয়ার সময় বফ বলে, স্যার সেখানে তো মাত্র একজন ছিল, তাহলে আমার পা ধরে টানটা দিল কে? জনি কিছুটা গলা কাশি দিয়ে বলে, আরে সেখানে 2-3 বা তারও বেশি ছিল হয়তো, আমার ভয়ে হয়তো তারা বাইরে আসতে পারেনি, বুঝেছো বফ? হা 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 হা। এসব বলে চলতে চলতে হঠাৎ করে জনি সামনে একটা লাল বাইক দেখে গাড়ি থামিয়ে দেয় এবং বলে, সামনের বাইকটা আগেও একবার দেখেছি মনে হচ্ছে, তুমি যাও বফ, আমি একটু আসছি। এই বলে সে বাইকের সামনে রেস্টুরেন্টটাতে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে দেখে সেই লরা সেখানে বসে আছে। সে লরার পাশে বসেই বলে, আরে হা হা কি দারুণ, আমাদের আবার দেখা হয়ে গেল। লরা বলে, কি ব্যাপার, আপনি কি জাপানিজ খাবার খেতে এখানে এসেছেন নাকি? জনি বলে, জাপানিজ খাবার তো আমি জাপানিজদের থেকেও ভালো খেতে পারি। এই বলে সে 2 কাঠি নিয়ে বারবার খাবার ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই খাবার ধরতে পারে না। তারপর লরা বলে, এই না আপনি জাপানিজদের থেকেও ভালো খাবার ধরতে পারেন। তারপর সে নিজে খাবারটা জনির মুখে তুলে দেয়। তারপর লরা বলে, আপনি বসুন আমি আসছি। লরা যেতেই জনি তার মুখ থেকে খাবারটা থু দিয়ে ফেলে দেয়, কিন্তু তার টাইটা চলন্ত ট্রেতে আটকে যায়। পুরো খাবারের টেবিলটা তছনছ করে দিয়ে সেখান থেকে ছুটতে ছুটতে লরা তার বাইক নিয়ে পালিয়ে যায়। রাতের বেলা জনি এবং বফ প্লেনে করে প্যাসকেল সবাজের বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছিল। প্লেনে বসেই বফ বলে, স্যার নামার আগে আরেকবার প্ল্যানটা রিভাইজ করে নিয়ে শুনুন, এখানে পাশাপাশি 2টা বিল্ডিং আছে, একটা সিটি হসপিটালের আর একটা সবাজের বিল্ডিং, আমি প্রথমে সবাজের বিল্ডিং এ নামবো, তারপর বিল্ডিং এর সিকিউরিটি সিস্টেম অফ করে দিয়ে আপনাকে সিগন্যাল দেবো। জনি বলে, আরে রাখো তো, প্ল্যান তো আমিই করেছি, আমি সব জানি, এখন তুমি লাফ দাও তো। বফ প্লেন থেকে লাফ দিয়ে নেমে যায়। বফ নামার একটু পরই জনিও লাফ দিয়ে নামে। বফ বিল্ডিং এর ভেতরে ঢুকে সিকিউরিটি সিস্টেমটা অফ করার কাজে লেগে যায়। এদিকে জনিও বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। জনি ভেতরে গিয়ে এক বৃদ্ধ লোককে দেখতে পায়। সে তাকে জিজ্ঞাসা করে, আপনার সাথে কি করেছে তারা? লোকটা বলে, তারা আমার বডি থেকে সামান্য রক্ত নিয়ে গেছে। জনি বলে, হাই হাই, কদিন পর আপনার কিডনি চোখ সব খুলে নিয়ে যাবে, চলুন আমার সাথে, আমি আপনাকে বাঁচাবো। লোকটি তার সাথে যায়। তারপর জনি এক এক করে সামনে যাকেই পায় তাকেই বন্দুক দেখিয়ে একটি রুমে নিয়ে যায় এবং বলে, তোমাদের সবাইকে আমি চিনি, মরতে না চাইলে বলো তোমাদের মালিক সবাজ কোথায় আছে। একজন লোক তখন বলে, আপনি আসলে কি চান? জনি বলে, আমি শেষবারের মতো বলছি, বলো প্যাসকেল সবাজের অফিসটা কোথায়। তখন সেখানে সবাই ডান দিকে তাকায়। দেখা যায় পাশেই প্যাসকেল সবাজের বিল্ডিং এবং সেই বিল্ডিং থেকে বফ তার দিকে তাকিয়ে আছে। জনি বুঝতে পারে সে আসলে সবাজের বিল্ডিং এ না নেমে ভুল করে সিটি হসপিটালের বিল্ডিং এ নেমে পড়েছে। তখন সে সামনের ডাক্তারদেরকে বলে, আমি একজন এজেন্ট, আমি আপনাদের সাহস চেক করতে এসেছিলাম, আপনারা তো অনেক সাহসী, এরকমই সাহসী থাকবেন, কখনো ভয় পাবেন না। তারপর সে তাড়াতাড়ি করে
সেই বিল্ডিং থেকে নেমে আবার লুকিয়ে প্যাসকেল সবজের বিল্ডিং এ ঢোকে। বব তাকে জিজ্ঞাসা করে, স্যার আপনি কি ভুল করে ভুল বিল্ডিং এ ল্যান্ড করেছিলেন? জনি বলে, আরে না, কি যে বলো বব, আমি কি কখনো ভুল করি? আমি আসলে পাশের বিল্ডিং থেকে সবজের বিল্ডিংটা ভালো মতো দেখতে গিয়েছিলাম, বুঝেছো। তারপর তারা আস্তে আস্তে বিল্ডিং এর ভেতরে ঢুকতে থাকে। তখনই হঠাৎ একজন এসে জনির পেছনে বন্দুকটা ধরে তাকে আটকে ফেলে, কিন্তু জনির হাতে একটি ছোট সুইওলা আংটি ছিল। সে সেটি দিয়ে তাকে আঘাত করে এবং বফও পেছন থেকে তাকে সাহায্য করে। বফ তাকে জিজ্ঞাসা করে, এটা আবার কেমন আংটি স্যার? জনি বলে, এটার মধ্যে একটা কেমিক্যাল লাগানো আছে, এটা লাগালে শরীর অবশ্যের মতো হয়ে যায়, মানুষ ঠিক মতো কথা বলতে পারে না, হাত পা ঠিক মতো কাজ করে না। তারপর তারা পাশের আরেকটা রুমে যাবার সময় বাইরে থেকে দেখে একজন ব্যক্তির মাথায় চার্চ প্রধানের মুখোশ লাগানো হচ্ছে। জনি ভালো মতো খেয়াল করে দেখে লোকটির পাছায় লেখা, জিসাস ইজ কামিং, লুক বিজি। তারা লোকটিকে ভালো মতো মেকআপ করিয়ে হুবহু চার্চ প্রধানের মতো বানিয়ে দেয়। তারপর তারা তাকে নিয়ে ভেতরের দিকে চলে যায়। জনি এবং বফ তাদেরকে ফলো করতে করতে একটি রুমে ঢুকে পড়ে। সেখানে হঠাৎ করে জনির সাথে ধাক্কা লাগে একটি সিডি চালু হয়ে যায়। সিডিটিতে দেখা যায় প্যাসকেল সভাস বলছে, মহারানীকে সরিয়ে দিয়ে প্যাসকেল সভাজই হবে ইংল্যান্ডের নতুন রাজা। তখনই কেউ আসছে শব্দ শুনে জনি এবং বফ লুকিয়ে পড়ে। দেখা যায় সেই চোরটি এসেছে। জনি পেছন থেকে তার দিকে বন্দুক ধরে বলে, এখন আমি যা যা জিজ্ঞেস করব তার ঠিক ঠিক উত্তর দিবি। চোরটা বলে, আমি কিছুই বলবো না। তখন জনি তার অন্য হাতের আরেকটি সুইওলা আংটি দেখিয়ে বলে, এটা হলো সত্য কথা বলানোর ওষুধ, এটা লাগাইলে সবই সত্যি বলবি। এই বলে সে তার হাতে একটা গুঁতো দেয়। তারপর সে জিজ্ঞাসা করে, এখন বল সবাজের আসল প্ল্যান কি? চোরটা বলে, বফ বলে, স্যার আমার মনে হয় আপনি ডান হাতের আংটিটা বাম হাতের আঙ্গুলে পরেছেন আর বাম হাতেটা ডান হাতে। জনি বলে, কি বলো তুমি আমাকে ডান বাম চেনাবা? এই বলে সে নিজের শরীরেও একটা গুঁতো দেয়। সাথে সাথে সেও এরকম করতে করতে মাটিতে শুয়ে পড়ে। তখনই অন্য দুজন রুমে এসে বফ এবং জনিকে আটকে ফেলে, কিন্তু সৌভাগ্যবশত লরাও সেখানে এসে সেই দুজনের মাথায় বাড়ি দিয়ে তাদেরকে অজ্ঞান করে ফেলে। লরা এবং বফ মিলে জনিকে টেনে নিয়ে সেখান থেকে বের হতে থাকে। সেখানে লরাকে বফ বলে, আমি একজন স্পেশাল এজেন্ট, তবে ফ্রান্সের, অনেকদিন ধরেই আমি প্যাসকেল সোবাজের উপর নজর রাখছিলাম। তখনই জনি কিছুটা ঠিক হয়ে যায় এবং সে উঠেই বলতে শুরু করে, পেগাসাসকে এখনই বলতে হবে, পেগাসাসকে সব জানাতেই হবে। বলেই সে আগে আগে যেতে শুরু করে যে সামনে থেকে প্রথম চোরটি বন্দুক নিয়ে তাদেরকে আবার আটকে ফেলে এবং বলে, আমাকে তোমরা কি করেছিলে বলো তো, এখনো ব্যথা হচ্ছে। বফ বুঝে যায় এই লোকটাকে জনি প্রথমে ভুল করে সত্যি কথা বলার ওষুধ লাগিয়ে দিয়েছিল। বফ তাকে জিজ্ঞাসা করে, এখান থেকে কিভাবে বের হব? লোকটি বলে, এখান থেকে সামনে গিয়ে ডানে যাবে, তারপর বামে গিয়ে দরজা। এটা বলার পরপরই বফ তার মাথায় আঘাত করে তাকে আবার অজ্ঞান করে দিয়ে সেখান থেকে চলে যায়। বফ বলে, স্যার আপনি এই অবস্থায় সবাজের পার্টিতে গেলে বিপদে পড়বেন। জনি বলে, সে ওষুধের টাইম শেষ, আমি এখন ঠিক আছি, আমাকে নিয়ে তোমার ডাউট করতে হবে না। এই বলে সে সত্যি সত্যি পার্টিতে ঢুকে পড়ে। সেখানে ঢুকে পড়ার পরপরই প্যাসকেল জনিকে দেখতে পায়। সে সাথে সাথে গিয়ে পেগাসাসকে বলে, তোমার জুনিয়র অফিসার আমার পার্টিটাকে নষ্ট করতে এসেছে, তুমি এখনই কিছু করো। পেগাসাস সাথে সাথে জনির কাছে যায় এবং তাকে আলাদা করে নিয়ে গিয়ে বলে, তোমাকে আমি সকালেই বললাম তুমি সবাজের থেকে দূরে থাকবে, লিস্ট থেকেও তার নামটা সরিয়ে দেবে, আর তুমি আজকেই তার পার্টিতে এসে তার লোকদের মারা শুরু করেছো। তোমাকে আমি এই কেস থেকে বরখাস্ত করলাম, তুমি 3 মাসের জন্য সাসপেন্ড। জনির খুব মন খারাপ হয়ে যায়, সে বাসায় গিয়ে মন খারাপ করে বসে থাকে। এদিকে প্যাসকেল সভাজ ফোন করে তার লোকদেরকে বলে, আগের প্ল্যান ক্যান্সেল, নকল চার্চ প্রধানের মুখোশটা পরিয়ে ফেলো, আমি এখন আসল চার্চ প্রধানকে দিয়েই কাজ করাবো, এখন মহারানীর কাছ থেকে সিগনেচারটা আনার ব্যবস্থা করতে হবে। সেদিন রাতেই সেই মুখোশটা পরিয়ে ফেলা হয় এবং মহারানীর পুরো বাড়ি প্যাসকেল সভাজের লোকেরা ঘিরে ফেলে এবং তাকে বন্দুকের ভয় দেখিয়ে এটি কাগজে সাইন করিয়ে নেয়। সেই কাগজে লেখা ছিল, আমি সিংহাসন ছেড়ে দিচ্ছি, আমার পর প্যাসকেল সভাজই হবে নতুন রাজা। পরদিনই দেশের প্রধানমন্ত্রী প্যাসকেল সভাজকে ডেকে তাকে বলে, আমাদের মহারানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে একটি লেখা চিঠি সে ফেলে গেছে যেখানে সে তোমাকে নেক্সট রাজা করতে চায় লেখা। প্যাসকেল সভাজ বলে, কি বলেন আপনি, আমি আমাকে কেন দিবে? এদিকে প্যাসকেলের কথা মতো চোরটি মহারানীর চুরি করা মুকুটটি একটি পুলিশ স্টেশনের সামনেই ফেলে যায়। সারা দেশে খবর ছড়িয়ে যায় যে মহারানীর মুকুট পাওয়া গিয়েছে। এখন চার্চের প্রধান এসে প্যাসকেল সভাজকে মুকুট পরিয়ে দিলে সেই হবে নেক্সট রাজা। বেচারা জনি এদিকে বাসায় বসে অলস সময় কাটাচ্ছিল। তখনই লরা তার বাসায় এসে তাকে বলে, গাড়ি বের করো, আমাদের এখনই বের হতে হবে। সভাজ একটি গোপন জায়গায় বিভিন্ন দেশে সবচেয়ে বড় বড় ক্রিমিনালদের নিয়ে মিটিং করবে, আমরা তাকে সেখানেই ধরতে পারবো। জনি বলে, আমাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, আমি এখন আর সেই কেসে নেই। লরা বলে, জানি, কিন্তু আমি চাই তুমি আমার সাথে থাকো, নিজের দেশের জন্য হলেও তোমার সেটা করা উচিত। শেষ পর্যন্ত জনি লরার সাথে যেতে রাজি হয়। দুজন মিলে প্যাসকেলের গোপন মিটিং এর জায়গাটির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা উপরে ওঠার একটি পাইপের কাছে যায়। লরা বলে, উপরে ওঠার জন্য এটা ছাড়া অন্য কোনো রাস্তা হওয়া উচিত। জনি বলে, আমি সব অ্যাঙ্গেল থেকে দেখেছি, এটা ছাড়া আর একটাও রাস্তা নেই, আমি প্রথমে যাচ্ছি, সব ক্লিয়ার থাকলে আমি সিগন্যাল দেবো তোমাকে, তারপর তুমিও আমার পেছন পেছন আসবে। এই বলে সে বড় পাইপের ভেতর দিয়ে উঠতে শুরু করে। এদিকে লরা তখন আশেপাশে একটি লম্বা সিঁড়ি দেখতে পায়, সে সেটা দিয়েই উপরে উঠতে শুরু করে। জনি কিছুটা উপরে ওঠার পরে দেখে ভেতরে খুবই বাজে গন্ধ, সেই পাইপটা ছিল একটা গণ টয়লেটের পাইপ। জনি যখন উপরে উঠছিল তখন 10-15 জন একসাথে সেখানে হাগু করছিল, তারা টয়লেট ফ্লাশ করলে
তাদের সবার হাগু গিয়ে জনের উপর পড়ে। তার সারা শরীর গুয়ের গন্ধে ভরে যায়। তাও সে অনেক কষ্ট করে সেই পাইপ দিয়ে কোমরের ভেতর দিয়ে উপরে উঠে আসে। এদিকে লরা সেই সিঁড়ি বেয়ে বেশ ভালোভাবেই উপরে উঠে এসেছে। একটু পর লরা জনিকে খুঁজে পায়। জনিকে দেখেই সে গন্ধ সহ্য করতে না পেরে তাকে ধাক্কা দিয়ে বাথরুমের শাওয়ারের মধ্যে পাঠিয়ে দেয়। এদিকে সবাজ দেশের বড় বড় ক্রিমিনালদের নিয়ে মিটিং করছে। সে তাদেরকে একটি সিডি প্লেয়ারে ভিডিও ছেড়ে বোঝাচ্ছে সে যদি ইংল্যান্ডের রাজা হতে পারে তাহলে ক্রিমিনালরা কি কি সুবিধা পাবে। জনির শাওয়ার নিয়ে পরিষ্কার হওয়ার পর লরার সাথে লুকিয়ে সবাজের কথাবার্তা শুনতে একটি রুমে তারা লুকিয়ে থাকে। সবাজের কথাবার্তা শুনে জনি লরাকে বলে তাকে আইনের হাতে তুলে দিতে গেলে আমাদেরকে ওই সিডিটা নিয়ে পালাতে হবে। তখনই তার পেছনে ধাক্কা লেগে সেই রুমের মাইক্রোফোনটা অন হয়ে যায়। জনি বলতেই থাকে, শোনো, আমরা যে এখানে আছি তা আমরা ছাড়া আর কেউ জানে না। আমি পেছন দিকে ঘুরে গিয়ে প্রথমেই সবাজকে বন্দুক দেখিয়ে আটকে ফেলবো, তারপর সিডিটা নিয়ে বের হয়ে যাব। এদিকে যেহেতু তার বন্ধ রুমের মাইক্রোফোনটা অন হয়েছিল তাই তাদের কথা সবাই শুনতে পাচ্ছিল। প্যাসকেল বিরক্ত হয়ে চেয়ারে বসে মাথা নাড়াতে থাকে। জনি তার কথা মতো হঠাৎ করে উপর থেকে নেমে তার দিকে বন্দুক তাক করে বলে, বল এবার কোথায় পালাবি ফ্রান্সের ফালতু লোক। সবাজ বলে, মিস্টার ইংলিশ আপনি কিভাবে আসলেন? আপনাকে দেখে তো আমি অনেক ভয় পাচ্ছি, আমার ভয়ে হাত পা কাঁপছে। জনি বলে, আমাকে সব ক্রিমিনালরাই ভয় পায় সবাজ। এসব বলে বলে সে আস্তে আস্তে সিঁড়িটা নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সিঁড়িটা তার হাত থেকে পড়ে যাওয়ায় সে ভুলে আরেকটা সিঁড়ি নিজের পকেটে নিয়ে নেয়। সবাজ বলে, একবার পিছে তো দেখো ইংলিশ। তখন দেখা যায় লরাকেও কিছু লোকেরা বন্দি করে নিয়ে এসেছে। জনি তখন চিৎকার করে বলে, সবাজ আমার জীবন থাকতে আমি তোকে ইংল্যান্ডের রাজা হতে দেবো না। এই বলে সে সবাজের দিকে গুলি করতে নেয়, কিন্তু তার বন্দুক থেকে গুলির বদলে কয়েক গ্রাম গুবের হয়ে আসে। সবাজের লোকেরা জনি এবং লরাকে বন্দি করে নিয়ে যায়। তারা জনি এবং লরাকে একটি রুমে দড়ি দিয়ে বেঁধে রাখে। এদিকে ইংল্যান্ডের নতুন উৎসব পালিত হচ্ছে, কারণ প্রায় 1000 সাল পর আবার নতুন করে আলাদা করে কেউ রাজা হচ্ছে। ইংল্যান্ডের প্রধান চার্চে সবাজকে নতুন রাজা করার অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, যেখানে চার্চ প্রধান সবাজকে মুকুট পরিয়ে দিয়ে রাজা ঘোষণা করবে। লরা এবং জনি এদিকে বন্ধ রুম থেকে বের হওয়ার চিন্তা করতে থাকে। সৌভাগ্যবশত তখনই বফ তাদেরকে খুঁজে খুঁজে সেখানে পৌঁছে যায়। বফ তাদেরকে নিয়ে তাড়াতাড়ি করে সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে জনি সবাইকে বলে, আমরা অনুষ্ঠানে গিয়ে লাইভ টেলিকাস্টে এই সিডিটা ছেড়ে দেব, সবাজের এই সিডিটাই আমাদের একমাত্র প্রমাণ। জনি সেখানে গিয়ে চার্চের এক পাদ্রিকে অজ্ঞান করে নিজে সেই পাদ্রি সেজে অনুষ্ঠানের অন্য পাদ্রিদের সাথে সেখানে ঢুকে যায়। চার্চের প্রধান পাদ্রি সবাজকে নতুন রাজা বানানোর জন্য ঘোষণা দিতে শুরু করে। তখনই জনি তার জামা খুলে বলতে শুরু করে, এই লোকটা একটা ফ্রড, একে কোনো অবস্থায় দেশের রাজা বানানো যাবে না, আমার কাছে প্রমাণ আছে। আর আপনারা আরো অবাক হবেন, আপনারা যাকে চার্চের প্রধান মনে করছেন সে আসলে মুখোশধারী অন্য কেউ, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এ বলে সে চার্চ প্রধানের কান গলা মাথার চামড়া নাক সব টান ধরে টানতে শুরু করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। তখন সে বলে, আমার মনে হয় সে সুপার গ্লু দিয়ে মরিজের মুখোশটা চামড়ার সাথে লাগিয়ে নিয়েছে। দাঁড়ান আরো একটা প্রমাণ আছে, তার পাছায় লেখা আছে, জিসাস ইজ কামিং লুক বিজি, দেখাচ্ছি আপনাদের। এ বলে সে সবার সামনে চার্চ প্রধানকে ধরে তার প্যান্ট খুলে সবাইকে তার পাছা দেখিয়ে বলে, দেখুন আপনারা। কিন্তু সবাই দেখে সেখানেও কিছু লেখা নেই। তখন সবাজ বলে, এই লোকটা একটা আস্ত পাগল, একে এখান থেকে নিয়ে যাও তো। জনি বলে, আমার কাছে আরো শক্ত প্রমাণ আছে। বফ কোথায় আছো তুমি? সিডিটা এখনই চালিয়ে দাও। বফ কন্ট্রোল সেন্টারের লোকেদের বন্দুকের ভয় দেখিয়ে সিডিটা চালিয়ে দিতে বলে। সিডিটা চালানোর পর দেখা যায় এটা জনি ইংলিশের নিজের প্লাস্টিকের সাথে কুংফু প্র্যাকটিস করার সিডি। জনির ভিডিও দেখে অবাক হয়ে সবাই সেদিকে তাকিয়ে থাকে। জনি তখন নিজের অবস্থা বুঝতে পেরে পেছন দিয়ে দৌড় মেরে পালিয়ে যায়। সবাজ তখন চার্চ প্রধানকে বলে, চলুন শুরু করুন, অনেক হয়েছে। চার্চ প্রধান আবার তার অনুষ্ঠান শুরু করে। যখন চার্চের প্রধান সবাজকে মুকুটটা পরাতে যাবে তখনই কোথা থেকে জনি টার্জনের মতো একটি দড়ি ধরে ঝুলতে ঝুলতে এসে থাবা দিয়ে সে মুকুটটা নিয়ে যায় এবং দড়ি ধরে ঝুলতেই থাকে। সবাজ তখন পাগলের মতো চিৎকার শুরু করে, কারণ চার্চ প্রধানের এই মুকুটটা পরিয়ে দিলেই সে হয়ে যাবে দেশের রাজা। সবাজ তখন তার বন্দুক নিয়ে জনির দিকে উল্টাপাল্টা গুলি ছুটতে থাকে। একটা গুলি লেগে জনির হাত থেকে মুকুটটা একজন পাদ্রির হাতে গিয়ে পড়ে। সবাজ তখন তাড়াতাড়ি সিংহাসনে বসে এবং দ্রুত তাকে মুকুটটা পরিয়ে দিতে বলে। চার্চ প্রধান তখন তাড়াতাড়ি করে সবাজকে মুকুটটা পরিয়ে দিতেই যাবে, তখনই জনি দড়ি ছেড়ে দিয়ে সবাজের ঘাড়ের উপর এসে পড়ে এবং সবাজ উল্টে নিচে পড়ে যায়, কিন্তু মুকুটটা গিয়ে লাগে জনির মাথায়। নিয়ম অনুযায়ী জনি হয়ে যায় দেশের রাজা। দেশের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। জনি কিছুক্ষণ অবাক হয়ে থেকে যখন বুঝতে পারে সে এখন নতুন রাজা, সে সাথে সাথে বলে, বন্দি করো সবাজকে। সাথে সাথে আর্মির লোকেরা সবাজকে ধরে নিয়ে যায় এবং নিয়ম অনুযায়ী দেশের সবাই নতুন রাজা উপলক্ষে খুশিতে গান গাইতে শুরু করে। কিছুদিন পর জনি মহারানীকে খুঁজে বের করে এবং তার সিংহাসন তাকেই ফিরিয়ে দেয়। জনিকে অনেক পুরস্কার দেওয়া হয় তার এই সাহসী কাজের জন্য। লরাও এদিকে জনির প্রেমে পড়ে গেছে। লরা এবং জনি একটি গাড়িতে করে লং ড্রাইভে যায়। সেখানে লরা জনিকে চুমু দিতে যাবে তখনই একটি বাটনে চাপ লেগে লরা সিট সহ আকাশে উড়ে যায়। কি কেমন লাগলো? এরকম ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করার দাওয়াত তো সেই কবে থেকেই দিচ্ছি, আপনারা দাওয়াত অ্যাকসেপ্টই করেন না। জয়েন করার লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দুই জায়গায় দেওয়া রইল। গ্রুপে কথা হবে। টাটা।